ক্লাস সিক্স লেশন টু দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন বাই এনিট ব্লাইটন তো আজকে আমরা পার্ট থ্রি বেঙ্গলি মিনিং করবো আর আগের ভিডিওতে আমি পার্ট ওয়ান পার্ট টু বেঙ্গলি মিনিং করেছিলাম যারা দেখো নি প্লিজ দেখে নাও ওকে সো লেট স্টার্ট পেজ নাম্বার টোয়েন্টি ফাইভ হি কট হোল্ড অফ দ্য লিটিল নিট অ্যান্ড ডিপ টিট ইন টু দ্য ওয়াটার সে একটা জাল এনেছিলো এবং এটার জলটার মধ্যে সেটা ডুবিয়ে দিয়েছিলো কে বলতো সে টাফি হি বড দ্য লিটিল ডল আউট মানে সে সেই ছোট্ট পুতুলটাকে বাইরে নিয়ে এসেছিলো মানে সেই বোলের মধ্যে পড়ে গেছিলো আমরা আগের পাটে পড়েছিলাম সে সেটাকে তার মধ্যে থেকে বাইরে এনেছিল বাট ই স্লেপটা আউট অ্যান্ড ফেল অন টু দ্য টেবিল ব্যাঙ্গিং হার হেড আচ্ছা কি হয়েছে দেখো জালের মধ্যে করে তুলে এনেছে তারপরে কী হলো স্লেপটা আউট মানে ফসকে গিয়ে জাল থেকে ফসকে গিয়ে ফেল অন টু দ্য টেবিল মানে একটা টেবিলে যেয়ে পড়লো ব্যাঙ্গিং হার হেড তার মাথাটা খুব জোরে ঠুকে গেল পুতুলটার মাথাটা তাকে তুলতে যেয়ে মানে টেবিলে পড়ে যায় তার মাথা ঠুকে গেছে সি বিজ্ঞান টু ক্রাই এবার সে তখন কাঁদতে লাগলো সেই ছোট পুতুলটা আপ কে এ পুলিশম্যান ডল অ্যান্ড শেড ফিয়ার্সলি তারপরে একটা মানে পুলিশ পুতুল চলে এলো এবং শেড ফিয়ার্সলি খুবই হিংস্রভাবে বললো ফিয়ার্সলি মানে হিংস্রভাবে হোয়াট আর ইউ ডুইং তুমি কী করছো ক্যাচিং দ্য ডল অ্যান্ড মেকিং হার বাম্প হার হেড লাইক দ্যাট তুমি পুতুলটাকে ধরে তার মাথাটা ঠুকে দিলে পুলিশটা বলছে রেগে মেগে আই ওয়াজ সেভিং হার ফ্রম ডর্নিং সেট টাফি তো এবার টাফি বলছে যে আমি তাকে তো ডুবে যাওয়া থেকে বাঁচাচ্ছিলাম তো দেখো আগের বারেও কী হলো এক ভেবেছিল আর এক হলো তো এইবারেও আবার যা ভেবেছে তার উল্টোটা হলো আই ওয়াজ হ্যাভিং সাচ এ লাভলি সুইং সফ দ্য লিটিল ডল আচ্ছা সেই ছোট পুতুলটা যাকে বাঁচালো সে এবার ফোঁপাতে ফোঁপাতে বলছে যে আমি একটা কত সুন্দর সাঁতার কাটছিলাম আই সুইম উইথ দ্য গোল্ড ফিশ এভরি নাইট তো আমি প্রতি রাতে গোল্ড ফিশদের সাথে সাঁতার কাটি মানে সোনালি রঙের মাছেদের সাথে বাট দ্যাট ক্লাউন কট মি ইন এ ন্যাস্টিনেট অ্যান্ড স্পয়েল মাই ফান কিন্তু এই জোকারটা ক্লাউনটা আমাকে একটা নেট মানে একটা নোংরা একটা একটা খারাপ মানে ছেঁড়া নোংরা এটাকে বলা হয় এরম ধরনের বলা হয় ন্যাস্টি একটা নোংরা জালে করে আমাকে ধরেছে এবং আমার খেলাটাকে স্পয়েল করে দিল মানে নষ্ট করে দিলো ইজ নট এ হিরো অ্যাট অল সে একদমই হিরো নয় তো দেখো মানে যতবারই কিছু না কিছু করছে ততবারই সে ব্যর্থ হচ্ছে এবং উল্টে তাকেই সবাই ব্লেম করছে দোষারোপ করছে বুঝতে পেরেছ দ্য পুলিশ ম্যান লক টাফ ইন এ রুম ইন দ্য স্টেশন তারপর কি হয়েছে ওরকম করেছে বলে পুলিশ ম্যানটা তাকে নিয়ে পুলিশ স্টেশনে যে একটা দরজায় মানে একটা জেল জেলের মধ্যে রেখে বন্ধ করে দিয়েছে পুলিশ স্টেশনে তো জেল থাকে তো সেইখানে নিয়ে যায় লক করে রেখে দিয়েছে সাডেনলি হঠাৎ করে হি ডে নয়েজ আউটসাইড দ্য উইন্ডো অব দ্য রুম মানে তাকে যেই ঘরটায় রেখেছে সেই ঘরটা আউটসাইড বাইরের থেকে একটা নয়েজ শুনতে পেয়েছে হঠাৎ করে সাডেনলি মানে হঠাৎ করে টাফি টাফি বলে টাফি টাফি বার্কটে লিটিল ভয়েস একটা ছো বার্ক মানে এখানে তো এখানে ডাকছে একটা কণ্ঠস্বর একটা মানে খুবই আস্তে আস্তে টাফি টাফি বলে তাকে ডাকছে কেউ একজন বাইরের থেকে যাই এটা আমি টিমথি এটা আমি টিমোথি হেয়ার ইজ দ্য কি অফ দ্য ডোর টু দ্য ডোর মানে এটা এই এটাই এখানে আমার কাছে তো মানে দরজার চাবি আছে তো মনে আছে টিমোথিকে সেই পার্ট ওয়ানে পড়েছিলাম একটা ছোট পাপি ডগ সেই টিমোথি পিছন থেকে ওকে ডাকছে তো এখানে বার্কড মানে কুকুর ডাকলে সেই চিৎকারটাকে বার্কড বলা হয় তো এখানে যেহেতু টিমোথি একটা পাপি ডগ সেই জন্য এটাকে বার্ক তো এখানে যদি মানুষ ডাকতো এটা কিন্তু বার্ট হতো না ওকে নেক্সট পেজ দেখো পেজ নাম্বার টোয়েন্টি সিক্স টিংকল মানে হচ্ছে যে মানে একটা চাবি ধরো তুমি কোনো মানে মেঝের ওপর ফেলে দিলে একটা কেমন একটা কেমন আওয়াজ হয় না সেই আওয়াজটাকে টিঙ্কেল বলা হচ্ছে দ্য কী ফেল টু দ্য ফ্লোর অ্যান্ড দ্য ক্লাউন কুইকলি আনলক দ্য ডোর মানে সেই চাবিটা সেই মেঝের মধ্যে ফেলে দিল যে রুমটাতে ছিল টাফিফ যা ফেলে দিল সে সেটাকে নিয়ে ক্লাউন কুইকলি মানে খুব তাড়াতাড়ি আনলক দ্য ডোর দরজাটা আনলক করে ফেললো মানে খুলে ফেললো এবং তারপরে দেখো টিমোতি অ্যান্ড হি র্যান আপ টুগেদার অ্যান্ড ক্লাইমড আপ টু দ্য সেলফ টিমোতি আর সে খুব দৌড়ে চলে এলো টুগেদার মানে একসাথে দৌড়ে চলে এলো অ্যান্ড ক্লাইম্ব আপ দ্য সেলফ মানে সেই প্রথমে ওরা যেই সেলফটায় যে সেই টয় সেলফ মানে খেলনা রাখার তাকটাতে থাকতো সেইখানে চলে এলো দুজনে মিলে থ্যাংক ইউ ধন্যবাদ ইউ আর দ্য হিরো তুমি হচ্ছে হিরো হি সেড সেড মানে তাফি সেট টাফি সেই টিমথিকে বলছে তুমি হচ্ছে হিরো আই ডিড নট স্টপ টু থিঙ্ক মানে আমি এটা ভাবা বন্ধ করতে পারবো না তো কোনটা ভাবা বলো তো মানে যে একটা হিরো সেটা ও ভাবা বন্ধ করতে পারবো না বাট ইউ মানে হিরো মানে হবে এরকম একটা তোর ভাবনা যে আমি হিরো হব এটা ভাব ভাবা আমি বন্ধ করতে পারবো না বাট ইউ স আই ওয়াজ ইন রিয়েল ট্রাভেল অ্যান্ড ইউ সেভ মি মানে তুমি দেখিয়ে দিলে যে আমি যখন সত্যিকারে রিয়েল টাবেল মানে সত্যিকারের সমস্যায় পড়েছিলাম তুমি আমাকে বাঁচিয়ে নিলে সেভ মি বাঁচিয়ে নিলে দ্য টয় ডগ ব্লাস্ট এখানে ব্লাস্ট মানে হচ্ছে লজ্জায় লাল হয়ে যায় মানে ওর ওকে বলছে যে তুমি হিরো ওর মানে ওর প্রশংসা করছে বলে ওর লজ্জা পাচ্ছে মানে লজ্জায় লাল হয়ে যাচ্ছে ও হাউ পিসফুল ইট ইজ হিয়ার কি শান্তি এইখানে থেকে আই উইল নেভার ওয়ান্ট টু লেভ দিস সেলফ এগ্যান আমি আর এই তাকটা ছেড়ে যাবো না অ্যান্ড আনটিল হি ওয়াজ সোল্ড হি নেভার ডিড মানে যতদিন না সেই টাফি বিক্রি হয়ে গেছিলো সে আর কখনোই ওই তাক ছেড়ে যায়নি তো প্রথমে বলছিল ওই তাকটা ভালো নয় তাকটা বোরিং তো শেষে কি বলছে দেখো বলছে আমি আর কখনোই তাক ছেড়ে যাবো না ওকে সো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি এই পুরো লেসেনটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ